মা সিংহ বাহিনী তোকে পুষিয়ে দেবে যে মা ওই যে পিশাচিনি ওই পিশাচিনিকে আমি আমি তোকে চিনিয়ে দিয়ে যাচ্ছি রে মা শোন কি বলবে বলো বলো না সাবধানে থাকিস রে মা ওর হাত থেকে সাবধানে সাবধানে থাকিস কার কার কথা বলছো কে সে গুরুদেব 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 কেন রতি পেলে না তো আমার খুব ভয় করছে এতবার করে ডাকছি একটা উত্তর দিল না গুরুদেব লগ্নার গলা না হ্যাঁ ওই দিক থেকে তো আওয়াজটা এলো মনে হচ্ছে চলো 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 বুঝতে না পারো তাহলে ডাক্তারবাবুকে খবর দাও আমি যেটা বলছি সেটা শোনো রতি তুমি ডাক্তারবাবুকে খবর দাও ডাক্তারকে খবর দাও যাও কি হয়েছে লগ্না আমি তো চলে এসেছি তোর কোনো ভয় নেই তোর কোনো ভয় নেই হায় 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 কি সর্বনাশ হয়ে গেল হে মা সিংহ বাহিনী বাবু গুরুদেব তো সারাটা জীবন তোমাকে ছাড়া কিচ্ছু বোঝেননি মা তার এ কি অবস্থা তুমি করলে মা গো এ কি অবস্থা করলে এই লগ্না কি হয়েছিল রে সিংহ লগ্না সিংহ বাহিনীর আশীর্বাদ আছে তোর মাথার উপর আমার উপরে মা সিংহ বাহিনীর আশীর্বাদ আছে বুঝতে পারবি বুঝতে পারবি রে মা 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 সিংহ বাহিনী তোকে পুষিয়ে দেবে লগ্না 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 উঠ তোর যে অনেক কাজ বাকি কিরে লগ্না কথা বলছিস না কেন বল কি হয়েছিল লগ্না লগ্না কোথায় যাচ্ছিস হচ্ছে এই বাড়িতে আমি কিছুই বুঝতে পারছি না সব ওই মেয়েটার বাড়াবাড়ি মেজ বউ দিদি আমি তোমায় বলে দিলাম ওই মেয়েটা যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকেই যত গন্ডগোল শুরু হয়েছে Thank you.
কে ওই পিশাচিনী? আর সেদিন আমাকে ছেড়ে দিল কেন? ওর যদি আমাদের এই বাড়ির ওপর রাগ থেকে থাকে তাহলে তো আমাকে আক্রমণ করার কথা, তা তো বললো না। এই তোমরা কি বল, লগ্না? কোথায় ছিলি রে? আর গুরুদেবী বা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সকলকে রক্ষা করতে পারবি শুধু তুমি রে মা। এবারে ছেড়ে কতদিন যাস রে মা? তুই যে মা সিংহ বাহিনীর স্নেহ ধন্যা রে মা, তুই এবারের রক্ষা কবচ। ওই যে পিশাচিনী, ওই পিশাচিনীকে আমি আমি তোকে চিনিয়ে দিয়ে যাচ্ছি রে মা। শোন, কি বলবে বলো, বলো না। সাবধানে সাবধানে থাকিস রে মা। লগ্না, কি হয়েছে? তুই কাঁদছিস কেন বল? কেন কেন এইভাবে গুরুদেব চলে গেলেন? কেন কি কি হয়েছে মেজবউ দিদি? লগ্না বলল গুরুদেব নাকি চলে গেলেন। চলে গেলেন মানে কোথায় গেলেন? আমার তো মনে হলো, কি বলছো তুমি? আর যাওয়ার আগে গুরুদেব ওসব কি বলে গেলেন? কেন বললেন আমাকে? লগ্না, তুই কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বল। গুরুদেব কোথায়? কেন বলে গেলেন ও কথাগুলো? আমি তো কিছু বুঝতে পারছি না। লগ্না, আমরাও কিছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বল মা। কি রে লগ্না? বেবা, কি হয়েছে? ঘর থেকে মোবাইলটা নিয়ে এসো। কেন, কি হয়েছে? বলছি যা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি আমি আসছি। মেজদা ভাই, কি ব্যাপার বলতো, কি হয়েছে? গুরুদেব মারা গেছে। মারা গেছে কিভাবে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি জানি না, আমার মনে হচ্ছে। হ্যাঁ, লগ্নও তো তেমন কথাই বলছিল। একবার ডাক্তার দেখাতে বললে ভালো হতো। না, কোনো কোনো লাভ হবে না। কি যাতা বলছিস? না, যাতা কোথায় বললাম না, মানে তোমরা এমন বলছো আর তো। লগ্না লগ্না যা বললো আমার তো শুনে তাই মনে হচ্ছে ডাক্তার ডেকে আর কোনো লাভ হবে না। বাবা মুশকিল, কি পোকার মতো কথা বলছিস তুই? লগ্না বললো সেটা মেনে নিতে হবে, ডাক্তার না দেখিয়ে ছেড়ে দেবো। একই বলছি নিজে চালাই। তোমার ফোন